মেডিকেলে আন্দোলন জট অব্যাহত দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেন ডাক্তারি পড়ুয়ারা হোর্ডিং ব্যানারে থাকে প্রশাসনিক ভবন অধ্যক্ষের ঘরের সামনে খাট চৌকি পেতে শুরু অনশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবুজ সংকেত না মিললেও নির্বাচন নয় জানিয়ে দেন কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস চার দিন কেটে গিয়েছে এখনো কাটেনি কলকাতা মেডিকেল কলেজের আন্দোলন জট ছাত্র ইউনিয়নের নির্বাচনের দাবি এখনো পূরণ না হওয়ায় ফের বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসলেন ডাক্তারি পড়ুয়ারা ছাত্র ইউনিয়নের নির্বাচন সহ তিন দফা দাবি না মানলে আন্দোলন প্রত্যাহার করবেন না একথা বুধবারই জানিয়ে দিয়েছিলেন ডাক্তারি পড়ুয়ারা এরপর বৃহস্পতিবার সকাল থেকে পাঁচ প্রতিনিধির নেতৃত্বে অনশন শুরু করেন ডাক্তারি পড়ুয়ারা হোর্ডিং ব্যানারে ঢেকে ফেলেন প্রশাসনিক ভবন অধ্যক্ষের ঘরের সামনে সারি দিয়ে পাতা হয় খাট তাদের অভিযোগ কর্তৃপক্ষ কোনো আলোচনা করতে চাইছে না এমএসবিপি তিনি ছাত্রসহ রোগীদের স্বার্থ রক্ষা করবেন তাদের উপস্থিতিতে কি করে এরকম ঘটনা ঘটছে কি করে সেন্ট্রাল ল্যাব বন্ধ হয়ে যাচ্ছে কার নোটিশে এগুলো তারা একটু খুঁজে বার করবেন এবং কাদের উদ্দেশ্য প্রণীত প্রয়োজনে সেই সাধারণ রোগীদেরকে ছাত্রদের যারা কোনোভাবেই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নয় এদের কাজ শুধু পড়াশোনা এবং চিকিৎসা বিজ্ঞান শেখা তাদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে যারা ভবিষ্যতের ডাক্তার তাদের সাথে যদি রোগীদের লড়াই করে দেয় তাদের কাদের সুবিধা হবে আপনারাই বুঝতে পারছেন বৃহস্পতিবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক পাঠানো হলে তা ফিরিয়ে দেন পড়ুয়ারা এই কলেজ অথরিটি এতদিন ধরে আমাদের কোনো কিছু ভ্রুক্ষেপ করেনি যে অথরিটির কাছে বারবার যা সত্ত্বেও যে অথরিটি আমাদের কোনো কিছু মেনে নেয়নি যে অথরিটি আমাদেরকে এই পরিস্থিতি যেতে বাধ্য করে এই ছোট ছোট ভাইরা আমাদের এই পরিস্থিতি জীবন মেয়েদের জীবন ঝুঁকি রেখে এই পরিস্থিতি আসতে বাধ্য করে যে অথরিটি দিন আমাদেরকে হাত পর্যন্ত তোলে সেই অথরিটি হঠাৎ করে এই পরিস্থিতি আসার পর এখন কোনো টাইপের সহানুভূতি সিম্প্যাথি দেখানোর যে প্রক্রিয়া সেগুলো আমরা কোনোভাবে অ্যালাউ করবো না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবুজ সংকেত না মিললে যে নির্বাচন করা সম্ভব নয় এ কথা স্পষ্ট জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের না অর্ডার পেলে ইলেকশনটা করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কিন্তু ইলেকশন হবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেমন রোজই আলোচনা করতে যাচ্ছি সেরকম চালিয়ে যেতে হবে যাতে কোনো সুষ্ঠু সমাধান বেরিয়ে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কাছে এও প্রস্তাব দেওয়া হয় যে পড়ুয়ারা যদি চায় তাহলে নির্বাচিত প্রার্থীর পরিবর্তে মনোনীত প্রার্থীদের নিয়ে ছাত্র সংসদ গঠন করতে পারেন যদিও এই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ছাত্ররা আমরা চাই তো একটা বডি তৈরি প্রথম তারাই দায়িত্ব নেই তারা থাকুক কথাবার্তা আগামী দিনে ডেট সিলেকশন হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আবারও বলে দিলাম সেটা হচ্ছে সভ্যতা ভব্যতা আমাদের সামাজিক নিয়ম কানুন সরকারি নিয়ম কানুন সমস্ত কিছুর আঙ্গিকে কলকাতা টিভি